প্রিয় দ্বাদশ বন্ধুরা আমি ওবায়দুর রহমান আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত আজকে দ্বাদশ শ্রেণীর বন্ধুদের জন্য যে বিষয়টি উপস্থিত করেছি সেই বিষয়টি অনুরোধের বিষয় বিষয়টি অনুরোধ করেছে সুমি সরকার তো দ্বাদশ শ্রেণীর বন্ধুদের জন্য ভীষণ উপকৃত হবে এই ভিডিওটি উনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিল এবং বিষয়টিকে ক্লিয়ার করার জন্য তো আজকে আমি সময় পেয়েছি তাই বিষয়টিকে ক্লিয়ার করব এবং প্রত্যেকের মানে লাইক কমেন্ট সমীর জন্য হবে এবং তোমরা যারা এই ব্যাপারটিতে তোমরা এখনো পিছিয়ে আছো নিরপেক্ষ নেয় সম্পর্কে তোমরা যারা পিছিয়ে আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো অথবা দ্বাদশ শ্রেণীর দর্শনে যে কোনো বিষয় নিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তার উত্তর যথাযথ দেব তবে আমার উত্তরের জন্য তোমাদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে জানো আমি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি সেটা প্রকাশনীর দায়িত্ব এছাড়াও আমার দায়িত্ব রয়েছে যে আমার কোচিং সেন্টার আছে সেখানে আমাকে বিভিন্ন বিষয়ের ছাত্রছাত্রীকে পড়াতে হয় এবং সেখানে আমাদের ইলেভেন টুয়েলভ এবং বিএ ক্লাসের ছাত্রছাত্রী রয়েছে এবং প্রচুর চাপে আছি তো যাই হোক তো একটু সময় বার করে তোমাদের জন্য অবশ্যই প্রশ্ন উত্তর আমি করে দেবো তো সুমি যেমন প্রশ্ন করেছে তার উত্তরটি আমি যথাযথ দেওয়ার চেষ্টা করছি অন্য তোমরাও প্রশ্ন নিয়ে রেডি হয়ে যাও তো তোমরা অবশ্যই ঝটপট তোমরা প্রশ্ন করতে থাকো আমি উত্তর দিতে থাকবো তো কথা না বাড়ি চলে যাব সরাসরি প্রশ্নে কি লেখা আছে দেখো বায়ুর অস্তিত্ব নেই যেহেতু বায়ু দেখা যায় না প্রশ্নটা আবার পড়ো বায়ুর অস্তিত্ব নেই যেহেতু বায়ু দেখা যায় না এই প্রশ্নটি তোমরা নিরপেক্ষ নেয় সাজানোর আগে তোমাদের মাথাতে প্রশ্ন আসবে যে এখানে সিদ্ধান্ত কোনটি এই প্রশ্নটি তোমরা পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় আসবে এখানে সিদ্ধান্ত কোনটি এই বাক্যের মধ্যে সিদ্ধান্ত কোনটি তো তোমাদেরকে আমি সিদ্ধান্ত চেনার কয়েকটি ভিডিও বা কয়েকটি উদাহরণ আমি আলোচনা করেছিলাম একটা বাক্য বলেছিলাম কারণ যেহেতু কেননার বাম দিকের বাক্যটি হবে সিদ্ধান্ত কারণ যেহেতু এই যেহেতু পেয়ে গেছি কারণ যেহেতু কেননার পূর্বের বাক্যটি বা বাম দিকের বাক্যটি হবে সিদ্ধান্ত আমরা খুব সহজেই সিদ্ধান্ত পেয়ে গেলাম অবশ্য সুমির এটা প্রশ্ন সুবি অবশ্যই ভিডিওটি ভালো করে দেখছে এবং বন্ধুদেরকেই শেয়ার করবে এটা আমি আশাবাদী তো আমরা সিদ্ধান্ত বার করে বললাম কীভাবে সিদ্ধান্ত করবো সিদ্ধান্ত বার করার অনেক নিয়ম আছে তার মধ্যে একটি নিয়ম আছে কারণ যেহেতু কেননা বাম দিকের বাক্যটি হবে সিদ্ধান্ত আর যদি যেহেতু সেহেতু যদি কোনো বাক্য থাকে সেহেতুটা হবে সিদ্ধান্ত তো এখানে যেহেতু আছে কিন্তু সেহেতু নেই তাহলে যেহেতু বাম দিকের বাক্যটি হবে সিদ্ধান্ত তো সিদ্ধান্ত কি লিখেছে বায়ুর অস্তিত্ব নেই সরাসরি অস্বীকৃতি আছে বাক্যটি নাবাচক আছে এবং এটা ইবোজন হবে দেখো বায়ু নয় অস্তিত্বশীল বায়ু নয় অস্তিত্বশীল বায়ুটা হচ্ছে এস পদ আর অস্তিত্বশীল হচ্ছে পি পদ এবার বায়ু দিয়ে আরেকটি বাক্য থাকবে সেই বাক্যটি হবে অপধানা সহ বায়ু বায়ু দেখা যায় না তাই এটাই বোঝানো হবে বায়ু নয় নয় দর্শনযোগ্য পদার্থ লিখতে পারো এরকমভাবে লিখতে পারো বায়ু এস আর দর্শনযোগ্য পদার্থ হচ্ছে এবং এবার প্রশ্ন হলো যে প্রধান আশ্রয় বাক্যটি কী হবে তোমাদের খুব খেয়াল রাখতে হবে এই কথাতে তোমাদের হয়তো অনেক বই এই ব্যাপারটি নেই তবে আমি তোমাদেরকে স্মরণ করে দিই যদি তোমরা সংক্ষিপ্ত ন্যায় অর্থাৎ প্রধান আসবাকও মানে অনুপস্থিত আছে অনত্ব আছে বা উজ্জ্বল আছে তাহলে তোমাকে প্রধান সভাকেও যোগাতে হবে তো এই বাক্য থেকে আমরা প্রধান আসব পেয়ে যাব তবে এই বচনটা কি হবে ই হবে না ই হবে কিভাবে জানবে যখন তোমরা সংক্ষিপ্ত ন্যায় করবে যখন দেখছো অপ্রধান এবং সিদ্ধান্ত দুটোই ই বচন অর্থাৎ নর্থ বাক্য দিয়ে শুরু হয়েছে তাহলে প্রধান অবশ্যই সদার্থক বা এ বচন দিয়ে শুরু হবে এই বিষয়টা তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে আবারও বলছি যদি তোমাদের সংক্ষিপ্ত ন্যায়ের ক্ষেত্রে প্রধান আশ্রবাক্য উজ্জ্ব থাকে বা অনুক্ত থাকে বা অনুপস্থিত থাকে তাহলে তোমরা যদি ই বচন অপ্রধান এবং সিদ্ধান্ত ই বচন পেয়ে যাও তাহলে তোমাদের এই বচনটা হবে এ বচন দেখো কিভাবে হবে আর যদি তোমরা এটাকে ই বচন করো এবচন না করে এই বচন করো তাহলে কিন্তু তার মানেটা আসবে না অর্থ দাঁড়াবে না কো কিন্তু আমরা জানি বাক্যের অর্থ পাল্টা বায়ুর অস্তিত্ব নেই যেহেতু বায়ু দেখা যায় না তার মানে যা দেখা যায় তার অস্তিত্ব আছে এটা মিন করছে বায়ুর অস্তিত্ব নেই যেহেতু বায়ু দেখা যায় না দেখো বায়ুর অস্তিত্ব আছে অথচ বায়ুকে দেখা যায় না তো এখানে অস্বীকার করছে বায়ুর অস্তিত্ব নেই কেন বলছে কারণ বায়ু দেখা যায় না এই অর্থ থেকে তুমি বুঝতে পারছো যা দেখা যায় তার অস্তিত্ব আছে কিন্তু অস্তিত্ব আছে বায়ুর আমরা জানি বায়ুর অস্তিত্ব প্রকৃত অস্তিত্ব আছে কিন্তু দেখা যায় না তাই এখানে অস্বীকার করছে যে বায়ুরও অস্তিত্ব নেই বা যেহেতু বাইরে দেখা যায় তার অস্তিত্ব নেই এই মিন করছে তাহলে আমরা কী লিখবো এটা যে সকল দর্শনযোগ্য পদার্থ পদার্থ হয় অস্তিত্বশীল তাহলে এটা এবছর লিখব সকল দর্শন যোগ্য পদার্থ হয় অস্তিত্বশীল অস্তিত্বশীল তাহলে এই দর্শনযোগ্য পদার্থ হচ্ছে এম পদ আর অস্তিত্বশীল হচ্ছে পি পদ এবার আমরা এই নিরপেক্ষ এর আকারটিকে সাজিয়ে ফেলব দেখো সিদ্ধান্তে সিদ্ধান্তে আছে এসপি এস পি অপ্রধান এস এম এবং প্রধান আছে এম পি এবার আমরা সংস্থান নির্ণয় করি সংস্থান কীভাবে নির্ণয় করায় এমের সঙ্গে এমটাকে মিলিয়ে দাও এটা যদি উল্টো জেদের মতো হয় এটা হবে প্রথম সংস্থান সংস্থান পেয়ে গেলাম এবার এটাকে আমরা বৈধ না অবৈধ আলোচনা করবো বৈধ না অবৈধ কী করে জানবো আমরা একবার দেখে নিই এটা বৈধ না অবৈধ তো দেখো ই বচনের উভয় পথ ব্যাপ্য ই বচনে উভয় পদ ব্যাপ্য অনুরূপভাবে বিবচনের উভয় পথ ব্যাপক এবছনের উদ্দেশ্যপদ ব্যাপক পদ অব্যাপ্য এখন প্রশ্ন হলো এটা বৈধ না অবৈধ তো চলো আমরা নিয়মে ফিরে যাই দেখো এখানে তিনটি বচন আছে প্রধান সবক অপ্রধান এবং সিদ্ধান্ত তিনটি পদ আছে পদ তিনটির যে হ্যাঁ পক্ষপদ সাধ্যপদ হেতুপদ এবং দুবার করে ব্যবহার হয়েছে দেখো দুবার করে ব্যবহার হয়েছে এবং একই অর্থ আছে অর্থের কোনো পরিবর্তন নেই হেতুপদকে অন্তত একবার ব্যাপক হতে হবে হেতুপদ একবার ব্যাপ হয়ে গেছে দেখো পক্ষপদের কোনো দোষ নেই পক্ষপাত একই অবস্থায় আছে কিন্তু সাধ্যপদে নিয়ম লঙ্ঘিত হয়েছে কেন আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় অথচ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে তো আমরা জানি সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য তাকে বাকে ব্যাপক হতেই হবে যদি না হয় তাহলে সেই পদে দোষ ঘটবে তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে এটা এই ন্যায়ের আকারটি অবৈধ তো আমরা ব্যাখ্যাতে যাব চলো কী লিখব আকার আকার কী লিখব অবৈধ আকার কী লিখব অবৈধ সংস্থান কী লিখবো সংস্থান উল্টেজের মতো সংস্থান প্রথম প্রথম মূর্তি মূর্তি এ ই ই যখন অবৈধ হবে শুধু আমরা তিনটি বচন দিয়ে দেব দোষ দোষ কি হবে দোষটা হবে অবৈধ অবৈধ সাধ্য দোষ ব্যাখ্যা বিচার কি হবে ব্যাখ্যা ও বিচার এই পয়েন্টে তোমরা লিখবে কী লিখবে আলোচ্য অবরহ ন্যায় অনুমানটি অবৈধ এটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট ব্যাখ্যা কেননা ন্যায়ন বলা হয়েছে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ ব্যাপ্য হতে পারে না বিপরীতভাবে বললে পারে বলা যাবে সিদ্ধান্তে যে পদ ব্যাপক তাকে বাক্যে অবশ্যই ব্যাপ হতে হবে কিন্তু আলোচ্যযুক্তিতে বাক্যে সাধ্যপদ ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে সাধ্যপদ ব্যাপক হয়েছে কাজেই ন্যায়ের নিয়ম লঙ্ঘিত হয়েছে যেহেতু ন্যায়ের নিয়ম লঙ্ঘিত হয়েছে প্রধান আশ্রয়বাক্যে সাধ্যপদ পি ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক হওয়ায় এটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট হয়েছে এভাবে ব্যাখ্যাটা শেষ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটন অবশ্যই প্রেস করো আর সুমি তুমি পেয়ে গেছো তোমার উত্তর অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো এবং তোমার প্রশ্ন যদি থাকে আরও তুমি প্রশ্ন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো দেখো সুস্থ থে নিজের প্রতি খেয়াল রেখো এবং যারা কমেন্ট করতে চাইছে দিয়ে কমেন্ট করে ফেলুক আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ধন্যবাদ